ওয়েলকাম ভিউয়ার্স। 2022 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবার তাদের জন্য বাংলাতে একটা প্রবন্ধ রচনা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কিত একটা প্রবন্ধ রচনা কিন্তু তোমাদের এবার আসবে। সেটা বিভিন্ন রকম হোক, করোনা ভাইরাস বা শতাব্দীর সেরা মহামারী, মহামারী করোনা ভাইরাস, যে আঙ্গিকেই আসুক না কেন তোমাদের উত্তর কিন্তু এটাই লিখতে হবে। তো আজকে আমি এই প্রবন্ধ রচনাটা তোমাদের সাথে আলোচনা করব। তোমরা মন দিয়ে রচনাটা শোনো এবং ভিডিওটা পজ করে খাতায় লিখে রাখতে পারো। করোনা ভাইরাস, তো তোমরা এরকম মাথায় একটা হেডলাইন করবে। ভূমিকা, আধুনিক সভ্য সমাজ যতই উন্নতির শিখরে পৌঁছাক না কেন, যতই তার জীবনযাত্রাকে সুগম করুক না কেন, প্রকৃতির কাছে কিন্তু মানুষ বড় অসহায়। বিভিন্ন দুর্যোগ মহামারী তারই প্রমাণ। যদিও মানুষ তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই অসহায়তাকে বারবার জয় করেছে। সৃষ্টির উষালগ্ন থেকেই অজানা প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে মানুষ পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে তুলেছে। এমনই এক প্রতিবন্ধকতা হলো মহামারী। শতাব্দীতে অন্তত একবার মহামারীর লেলিহান শিখা আছড়ে পড়েছে পৃথিবীর বুকে। আজ আমরা এমনই এক মহামারীর কথা জানব, আমরা সকলেই এর প্রত্যক্ষদর্শী। আজ আমি করোনা মহামারীর কথা বলবো, যার বৈজ্ঞানিক নাম কোভিড-19। করোনা ভাইরাসের উৎস, এটা পয়েন্ট। করোনা ভাইরাসের উৎস সম্পর্কে ধোঁয়াশা আজও মেটেনি। কারো মতে এই ভাইরাস কৃত্রিম উপায়ে গবেষণাগারে তৈরি, আবার কোনো কোনো বিশেষজ্ঞের মতে এই ভাইরাসের উৎস হলো বাদুর, কারো মতে এই ভাইরাস সৃষ্টি করেছে প্রকৃতি নিজেই। তবে কোনো মহলই এই ব্যাপারে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য অনুযায়ী এই ভাইরাসের সংক্রমণ শুরু হয় চীন দেশের হুনান প্রদেশের রাজধানী উহান শহরের একটি মাংসের বাজারে। সেখান থেকেই এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে। এরপরের পয়েন্ট, করোনা ভাইরাসের নামকরণ। করোনা এবং ভাইরাস দুটি শব্দই ল্যাতিন ভাষা থেকে গৃহীত। করোনা শব্দের অর্থ মুকুট বা ক্রাউন, এবং ভাইরাস বলতে বোঝায় এক প্রকার অকোষীয় আণুবীক্ষণিক রোগ সৃষ্টিকারী জীবাণু, যার আক্ষরিক অর্থ হল বিষ। এবার আমি আলোচনা করব সংক্রমণ। কী কী ভাবে এই ভাইরাসটি মানুষের মধ্যে প্রবেশ করে বা ছড়িয়ে পড়ে সে ব্যাপারে বড় বড় চিকিৎসক থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবধি কেউ সম্পূর্ণ নিশ্চিত হতে পারেনি। তবে এই ভাইরাসটির সংক্রমণ বিশেষজ্ঞদের মতে চারটি পর্যায়ে বিভক্ত। প্রথমটি হলো এরকম মানুষ যারা বিশেষভাবে সংক্রমিত অঞ্চল থেকে এসেছে। দ্বিতীয়টি হলো যেখানে সরাসরিভাবে সংক্রমিত হওয়া সেই সব মানুষগুলি নিজেদের সংস্পর্শে আসা অন্য মানুষদের শরীরে এই ভাইরাস সংক্রমণ ঘটায়। তৃতীয় পর্যায় হলো সংক্রমণ ঘটে এমন বৃহত্তর অঞ্চল জুড়ে। চতুর্থ পর্যায় হলো সংক্রমণ রাজ্য কিংবা দেশ জুড়ে এক মহামারীর আকার ধারণ করে। চতুর্থ এই পর্যায়ে সংক্রমণ পৌঁছে গেলে ভ্যাকসিন ছাড়া তাকে রোধ করা আর কোনো রোধ করা অসম্ভব। এবার আসছে উপসর্গ। করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির যে সমস্ত উপসর্গ দেখতে পাওয়া যায় তা হলো, প্রথমে জ্বর আসবে, তারপর সর্দি কাশি এবং ঘ্রাণশক্তি বন্ধ হয়ে যাবে, কোনো খাবারে রুচি থাকবে না, খেলেও বমি পাবে, কোনো খাবারে স্বাদ পাবে না, শরীর একদম দুর্বল হয়ে যাবে। তবে উপসর্গবিহীন করোনা রোগীও অনেক আছে। চিকিৎসা, এই ভাইরাস ঘটিত রোগটি নির্দিষ্ট চিকিৎসা এখন অবধি করে ওঠা সম্ভব হয়নি। আক্রান্ত ব্যক্তির শরীরের গতিবিধি দেখে প্রতিরোধমূলক চিকিৎসা করা হয়। শরীরে এই প্রতিরোধমূলক চিকিৎসার দ্বারাই নিজেই নিজের মধ্যে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি গড়ে তোলে। এই প্রক্রিয়া চলাকালীন রোগীকে সম্পূর্ণ আইসোলেশনে থাকতে হয়। প্রতিরোধমূলক ব্যবস্থা, আগেই বলেছি কোভিড-19 নির্দিষ্ট চিকিৎসা বলে কিছু নেই, তাই এই ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় ভ্যাকসিনেশন বা টিকাকরণ। ভ্যাকসিনেশনের সঙ্গে সামাজিক বা শারীরিক দূরত্ব রাখাও একান্ত প্রয়োজন। এই নিয়ম পালনের জন্যই বিশ্বজুড়ে বিভিন্ন দেশ জুড়ে পালিত হচ্ছে লকডাউন। এছাড়াও বিজ্ঞানীরা এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন ধরনের মাস্কের ব্যবহারের কথা বলেছেন।
এবং হাত পরিষ্কার রাখার জন্য হ্যান্ড স্যানিটাইজার তথা সাবান ব্যবহারের পরামর্শ দিয়েছেন। উপসংহার: সভ্যতা যখন নিজের গতিকে অপ্রতিরোধ্য বলে মনে করে সৃষ্টি, তখন সমগ্র সভ্যতাকে ক্ষণিকের জন্য স্তব্ধ করে দেয়। একটি ক্ষুদ্র আণুবীক্ষণিক ভাইরাস যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আবারও আমরা দেখতে পেলাম সৃষ্টির কাছে আমরা ঠিক কতখানি অসহায়। তবে মানুষের এই অসহায় প্রকৃতি বিশ্বজুড়ে দূষণকে কমিয়ে বায়ুকে আবারও বিশুদ্ধ করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন যে করোনা ভাইরাস পরবর্তী পৃথিবীতে আগের মতো আর থাকবে না। রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রকৃতির দিক থেকে এই বিশ্ব হয়তো আমূল পরিবর্তন ঘটবে, এটাই আশার আলো। তো এই ছিল করোনা ভাইরাস সম্পর্কিত প্রবন্ধ। তোমাদের প্রশ্নে 400টি শব্দে এই প্রবন্ধটি লিখতে বলে, তাই খুব বেশি বড় লেখার দরকার নেই। আমি মোটামুটি 450টা থেকে 470টার মধ্যে শব্দে লিখেছি, তোমরা দু একটা বাদ দিয়ে বা দু একটা সংযোজন করে নিয়ে নিজের মতো করে লিখে নিও। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে অবশ্যই লাইক করে দিও, আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।